সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ টিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা আপনাদের সাথে আছি বরাবরের মতো আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা সাইদ জামান শাওন চলে যাচ্ছি তার কাছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ আমাদের বেলা আয়োজনে থ্যাংক ইউ ভেরি জানি যে অনেক ব্যস্ত ছিলেন অনেক ব্যস্ত সময় পার করে অনেকগুলো নাটকের কাজ শেষ করে সেগুলো প্রচারিত হওয়ার পরে এখন রেসপন্সের ওপর নিশ্চয়ই আছেন কেমন লাগছে এই সময়টা কতটুকু এনজয় করছেন সত্যি বলতে কি ঈদ উপলক্ষে কাজগুলো করার পরে যখন কাজগুলো অন এয়ার যায় আস্তে আস্তে যখন রেসপন্স আসে শুরু করে তখন ভালো লাগার পালটা আসলে চলতে শুরু করে হ্যাঁ আর প্রত্যেকটা কাজের কতটুকু এফোর্ট দিয়েছি কতটুকু কষ্ট করেছি এই সব কিছুই আসলে খুব সুন্দরভাবে দর্শকরা এখন অনেক বেশি প্রত্যেকটা কাজ বোঝে তারা তারা ফ্রেম বোঝে তারা অ্যাক্টিং বোঝে তারা ডায়লগ ডেলিভারি বোঝে তারা সিচুয়েশন বোঝে তারা ক্যারেক্টার জাজ করতে পারে দর্শকের কাছ থেকে যখন রেসপন্স আসে তখন ভালো আরও এখন বেড়ে গেছে সুযোগটা তৈরি হয়েছে ইনস্ট্যান্টলি সব কিছু জানা যাচ্ছে তো যেহেতু রেসপন্সের কথা বলছিলাম অনেকগুলো নাটক গেছে পনেরো ষোলোটা নাটকের কথা যদি জানতে চাই এবং একটা একটা করে শুনবো তার আগে বলতে হবে যে থার্ড জেন্ডার যে নাটকটা যেটা রেসপন্সটা খুব ভালো ছিল এটার গল্পটা একটু জানতে চাই আগে কারণ এই গল্পটা কি করে আপনার কাছে এলো আপনি কি করে প্রপোজালটা পেলেন তারপরে কাজ শুরু করা হলো যদি আমাদের সাথে শেয়ার করেন অবশ্যই এটার ডিরেক্টর হচ্ছে মাবরুর রশিদ বান্না ভাই গল্পটাও তার তো আমার যেহেতু মিডিয়ায় কাজ করা শুরু বান্না ভাইয়ের হাত ধরে বান্না ভাইয়ের সাথে আমার সম্পর্কের জায়গাটা হচ্ছে অনেকখানি বড় ভাই ছোট ভাই সুলভ সম্পর্ক তো বান্না ভাইয়ের মাথায় যখনই কোনো এক্সপেরিমেন্টাল আইডিয়া খেলা করে বান্না ভাই কল করে শোন শাওন এরকম একটা কাজ করতে যাচ্ছি বুঝলি এটা এটা করবো হ্যাঁ ঠিক আছে ভাইয়া এটা করা যায় তো ওই জায়গা থেকে হচ্ছে প্রথম মান্না ভাই বললো যে আমরা হচ্ছে এরকম একটা গল্প করব। তুই আর মুসফিকার ফারহান খুব ভালো কাজ করছে আমার ভাই তো আমি আর মুসফিকার ফারহান মুসফিকার ফারহান আমাদের দুইজনের হচ্ছে দুইজনের উপরে গল্পটা পুরোপুরি আমরা দুইজন হচ্ছে একদম সহজ বাংলায় যেটাকে বলে সেটা হচ্ছে হিজরা অনেকে ভ্রুকুটি করতে পারে অনেকে অনেক কিছু বলেছে ইভেন ক্যারেক্টারটা প্লে করার আগেও অনেকের কাছে অনেক সহকর্মীদের কাছ থেকে সহ অভিনেতা কাছ থেকে অনেক নেগেটিভ ভাইব পেয়েছি যে এ ধরনের একটা ক্যারেক্টার করবি কি সাউন তুমি নাকি হিজরা হইস হ্যাঁ আমি হইসি বিকজ দ্যাটস আ ক্যারেক্টার আর আমার এই ক্যারেক্টার দুটো যে গল্পটা প্লে করছে বা যে গল্পটা তারা বলছে এটা একটা শিক্ষণীয় ব্যাপার ব্যাপারটা এমন না যে আমরা শুধু দৌড়াদৌড়ি করছি বা আমরা সাধারণত যেভাবে হিজাদেরকে দেখি ব্যাপারটা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ না তাদের জীবনের খুব ছোট্ট একটা পার্ট আমরা তুলে ধরতে পেরেছি অল্প সময়ের মধ্যে কিন্তু তারা যে গোলটা অ্যাচিভ করে অ্যাজ হিউম্যান বিং অনেক মানুষ আসলে সেটা করতে পারে না অনেকে করেনি এটা খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট দিয়ে এটার ফিনিশিংটা শেষ করা হয়েছে দর্শকরা যদি দেখেন বা যদি দেখে থাকেন আপনি জানতে পারবেন ব্যাপারটা সো তখন হচ্ছে আসলে এদের ব্যাপারে মনোভাবটা যে চেঞ্জ হওয়া পসিবল পজিটিভ হওয়া পসিবল এটাই ছিল আমাদের আসলে মূল বিষয় আর এই রকমের ক্যারেক্টার প্লে করতে গিয়ে অবজার্ভ করতে হয়েছে অনেক কিছু এবং স্টাডি করতে হয়েছে সেটা কেমন ছিল সেই পোর্শনটা কেমন ছিল আমার হচ্ছে এই ক্যারেক্টার প্লে করার ক্ষেত্রে আমাকে যখন বান্না ভাই বলেছে আমি সবার আগে হচ্ছে ইউটিউব ঘুরে যেটা দেখেছি সেটা হচ্ছে ইফতেখার ফামি ভাইয়ের মোশারফ ভাই ছিল সেটা ছাইয়া ছাইয়া জি লাইক মোশারফ করিম ভাই হচ্ছে আমার কাছে অ্যাক্টিং এর ক্ষেত্রে অলমোস্ট গড লেভেলের লাইক এত স্পন্টেনিয়াস ডেলিভারি আর মোশারফ ভাইয়ের অ্যাক্টিংটা যখন দেখেছি একেবারেই মনে হয়নি যে এটা আরোপিত হি ওয়াজ ভেরি ইন্টু দ্যাট ক্যারেক্টার যে আই আইকনটা খাবি বল লম্বা টানা গোলটা ওই জায়গা থেকে আমি হচ্ছে পুরো টোনটা ধরে নিয়েছি অ্যান্ড বাকি হচ্ছে যতটুকু পেয়েছি মোশাফ ভাইকে তো পুরোপুরি কপি করা সম্ভব না সেই ক্যালিবার আমার নেই আমি যতটুকু পেয়েছি এটা দিয়ে আসলে করেছি আর স্কুলিংয়ের ব্যাপারটা যদি বলেন আমার রিয়েল গুড অবজার্ভার নাটকে কাজ করতে গিয়ে বা ক্যারেক্টারে কাজ করতে গিয়ে অনেক নেগেটিভ ভাইবটা পেতে হয়েছে তো পজিটিভিটির কথা যদি জানতে চাই পজিটিভিটি কি কি ছিল বা কি কি পজিটিভ কমেন্ট পেয়েছেন বা কি কেমন রেসপন্স ছিল ভালো গুলো সত্যি বলতে কি কাজটা অনিয়ার হওয়ার পরে যে মানুষগুলো আমাকে একটা কোশ্চেন মার্ক ছুড়ে দিয়েছিল যে এই ধরনের একটা ক্যারেক্টার করবি ওই মানুষগুলো এখন বলছে অনেক ভালো কাজ হয়েছে আচ্ছা গুড কোথায় শুটিং করেছেন আমাদের পুরো শুটিংটা হয়েছে কাওলাতে আচ্ছা এন্ড এরকম একটা ব্যাপার ছিল যে একটা শর্ট শেষ করে আমরা হচ্ছে সবাই বেজের দিকে যাচ্ছিলাম ইন দা মিন টাইম পাশ দিয়ে একটা রিকশা যাওয়ার সময় আমাকে টিজ করে যায়

দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন সায়েদ জামান শাওন অভিনেতা চলে যাচ্ছি তার কাছে যে এই নাটকের গল্পগুলো শুনছিলাম যে ভিন্ন ভিন্ন ক্যারেক্টারের কথা যদি জানতে চাই বা এই যে আপনি বলছিলেন যেমন থার্ড জেন্ডারের ভিন্ন একটা ক্যারেক্টার স্টাডি করার যে প্রসেসিংটা থাকে যে সময়টা থাকে সেটা কি আসলে পাওয়া সম্ভব প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে সত্যি বলতে কি এখন এরকম একটা সময়ে আমাদেরকে হচ্ছে একটা স্ক্রিপ্ট বা আমরা যেটাকে সিনোপসিস বলি এটা দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে ভাইয়া ক্যারেক্টার কিন্তু আমার এই ক্যারেক্টারটা স্টাডি করার জন্য যেটা হচ্ছে মুভিতে হয় আলাদা একটা গ্রুমিং সেশন থাকে এই সময়টা আসলে আমাদেরকে দেওয়া হয় না অনেক সময় এমনও হয় আমার সকাল আটটায় কল টাইম আমি রাত একটা সময় স্ক্রিপ্ট পেয়েছি এবং তখন হয়তো আমি অন্য একটা অনেক সময় কি এমনও হয়েছে যে স্পটে যে স্ক্রিপ্ট পেতে হয়েছে

আমার তখন ব্রেন স্ট্রমের সুযোগটা নেই বা থাকলেও সেটা খুবই কম যেটা আসলে আমার ক্যারেক্টারটার উপর ইমপ্যাক্ট করে আমার এর উপর ইম্প্যাক্ট করে এন্ড হুইচ ইজ আ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট এটার কোনো পজিটিভিটি আমি এখন পর্যন্ত পাইনি বা আমি হয়তো এত ভালো অভিনেতা না যে এত অল্প সময়ের মধ্যে আমি একটা স্ক্রিপ্ট পড়ে ক্যারেক্টার অবজার্ভ করে সেটা করে একদম খুব ভালো কিছু করে ফেলতে পারবো এটা বলবো আমার ব্যর্থতা বলবো বা আমার অক্ষমতা আমি বলবো আর দর্শকরা এই মতামতটা তাদের ওপিনিয়নটা খুব বেশি এখন জানাচ্ছে যে সব নাটকের গল্প একই রকম সবগুলো ক্যারেক্টার একই রকম এবং ঘুরে ফিরে আমরা একই মুখগুলোকে বারবার দেখছি এইটার ক্ষেত্রে আপনার কি বলার আছে আসলে সত্যি বলতে কি অভিনেতা হিসেবে গল্পর উপরে আমার হাত খুবই কম খুবই কম আমার হাত আমাকে যে গল্পটা দেয়া হবে সেই গল্পটাই আমি করব এখন ধরেন আমি যদি বলি যে আমি শুধুমাত্র আমার বয়সের সাথে যে ক্যারেক্টারগুলো যাই বা আমার সোশ্যাল স্ট্যাটাসের সাথে আমার যে যে আমি সেগুলোই করব। তাহলে কিন্তু আমি নিজেকে আইসোলেটেড করে ফেলাম একজন অভিনেতা আমার যতটুকু মনে হয় একজন অভিনেতার উচিত সব ধরনের ক্যারেক্টার করার সক্ষমতা থাকা উচিত আমি যেটা মনে করি সেটা যদি একটা রিক্সাওয়ালা হয় রিক্সাওয়ালা সেটা যদি একটা ফুচকা বিক্রেতা হয় তাহলে ফুচকা বিক্রেতা সেটা যদি একটা ভার্সিটি গোয়িং ছেলে হয় ভার্সিটি গোয়িং একটা ছেলে সেটা যদি মেসে থাকে একজন মেস মেম্বার হয় সেই ক্যারেক্টার যেমন প্রথম দিকে আমি প্রচুর বন্ধু বান্ধবের যে গুলো যে স্কুল গোয়িং কলেজ গোয়িং বা জেনারেশন ওয়াইজ গল্পগুলো এখন আমার মনে হয় যে ছয় বছর পরে সে আমার আমার এই উপলব্ধিটা আরেকটু আগে এসেছে যে আমি অ্যাকচুয়ালি ক্যারেক্টার আর্টিস্ট হতে চাই লাইক গ্ল্যামার বেজ বা শুধুমাত্র আমার স্ট্যাটাস বেজ কাজগুলো আমি কখনো করতে চাই না এটাতে যেটা হয় অ্যাক্টিংয়ের যে শান্তিটা এটা আমি পাই না আমি যদি একটা রিক্সাওয়ালা হয়ে লুঙ্গি পরে কাঁধে গামছা নিয়ে একটা ডায়ালগ রিক্সালা মতো ডেলিভার করতে না পারি তাহলে তো আমি অভিনেতা না আমি যদি শুধুমাত্র কাঁধে ব্যাগ ঝুলিয়ে ভার্সিতে গেলাম বন্ধুদের কাঁধে হাত দিয়ে দুইটা ডায়ালগ দিলাম বা মেজ বসে বন্ধুর সাথে কোনো দুষ্টুমি প্ল্যান করতে থাকলাম বা ট্রিপ প্ল্যান করতে থাকলাম তাহলে তো ওই যে বললাম আমি নিজেকে বক্সের মধ্যে ফেলে দিচ্ছি অ্যাক্টর হিসেবে বা অভিনেতা হিসেবে আমার তো কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না আমার তো আপগ্রেড হচ্ছে না অনেকেই আমরা কেন দেখছি যে একই রকমের ক্যারেক্টারগুলো তারা বারবার প্লে করছেন আপনি আমার সামনে বসে আছেন একজন অভিনেতা হিসেবে এবং সেই জায়গা থেকে আমি আসলে এটা জানতে যাচ্ছি না সত্যি বলতে একজন অভিনেতার অবশ্যই এই স্বাধীনতা থাকবে যে সে কি ধরনের ক্যারেক্টার করবে বা করবে না এটার উপরে আসলে আমার কিছু বলার নেই আমি একটু সেফ বললাম কথাটা কারণ আপনার সাথে কি এমন কখনো হয়েছে যে আপনি একটা কাজ করতে চাইছেন না বা একটা ক্যারেক্টার আপনার মন মতো কিন্তু সেই কাজটা আপনাকে করতে হয়েছে এরকম কি হয়েছে অনুরোধের ঢেকি প্রচুর গিলেছি গলা পর্যন্ত গিলে বসে আছি এই ঢেকিগুলো বের করতে পারছি না হজমও হচ্ছে না কিন্তু গিলে ফেলেছি এখন এই ব্যাপারে অনেক বেশি কনশাস আমি জানি এখন আমি কাদের সাথে কাজ করব কোন গল্পে কাজ করব কোন ক্যারেক্টারে কাজ করব এই তিনটাই শুধুমাত্র আমার ব্যাটে বলে মেলার পরে আমি কাজটা করব আদারওয়াইজ আমি কাজ করব না আমাকে সুন্দর করে আমি ক্ষমা চাইনি আচ্ছা আর এবারে যদি নাটকগুলোর ক্যারেক্টারের ভেরিয়েশনের কথা জানতে চাই কেমন ধরনের চরিত্রে কাজ করা হয়েছে কেমন কেমন চরিত্র ছিল এবার আসলে বলতে গেলে রিকশা চালিয়েছি হিজরার ক্যারেক্টার করেছি ভার্সিটির বকাটে ছেলে হয়েছি আচ্ছা ভার্সিটির খুব পড়ুয়া ছেলেও হয়েছি বিয়ের আসর থেকে মেয়ে ভাগিয়ে নিয়ে এসেছি মেয়ে আমার মাথায় পিস্তল ধরে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছে আমি একজন ড্রাইভারের ক্যারেক্টার সেগুলো করেছি মোটামুটি যতগুলো ক্যারেক্টার প্লে করা যায় যতগুলো ভেরিয়েশন আনা যায় আমার জায়গা থেকে সবগুলোই ছিল আমার মনে হয়েছে আমি যখনই কোনো নতুন ক্যারেক্টার দেখি আমার কাছে অনেক স্ক্রিপ্ট আসে ভাই আপনি ভার্সিটিতে পড়েন আপনার গার্লফ্রেন্ড ওভারসিটিতে পড়ে আপনাদের অনেক সুন্দর একটা প্রেম আমি বলি ভাইয়া কেন টেম্পো ড্রাইভার প্রেম করে না বাসের হেল্পার বাসার কাজের মেয়ে প্রেম করে না এদের প্রেমটা দেখেন আমি এই ক্যারেক্টারগুলো করতে চাই আ ভাইয়া এটা তো আসলে আমরা দর্শকের কাছে কতটুকু যাবে না ভাইয়া বলি ভাইয়া তাহলে যখন এগুলো করা যাবে আমাকে বলবেন আমি প্লিজ করে দিব কারণ এই তিন বন্ধু ট্রাভেলিং আমি অনেক করেছি রিসেন্টলি একটা কাজ করলাম এই তিন বন্ধুর ট্রাভেলিং নিয়ে কিন্তু দিন শেষে একটা মেসেজ ছিল আচ্ছা এটার গল্প শুনবো তবে ছোট্ট একটা বিরতির দর্শক এখানে ছোট্ট একটা বিরতি ফিরে আসছি আমাদের আজকের কাছে কাজে বোধহয় যাবেন না আমাদের সাথে থাকে প্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষে আজকের এই আয়োজনে আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অভিনেতা সায়েদ জামান শাওন কথা বলছিলাম তার সাথে চলে যাচ্ছে আবার তার কাছে যেই নাটকটার গল্প শুনতে শুনতে বিরতিতে চলে গিয়েছিলাম সেটার কথা একটু শুনতে আচ্ছা যেটা বলছিলাম যে তিন বন্ধুর রোড ট্রিপের গল্প কিন্তু গল্পটা আসলে শুধুমাত্র রোড ট্রিপে যে শেষ হয় না ও যে যেটা বললাম যে আমরা আমাদের এক বন্ধু যার ইচ্ছার বিরুদ্ধে বয়স্ক একজন লোকের সাথে বিয়ে হচ্ছিল আচ্ছা তাকে আমরা ভাগিয়ে নিয়ে আসি আচ্ছা আহ ইন আ সেন্স এটা হচ্ছে হয়তো সোসাইটিতে অ্যাক্সেপ্টেবল না কিন্তু আমরা আসলে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি এখন নারীরা এতটা পিছিয়ে নেই যে ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে বিয়ে দিতে পারবেন সো ওই জায়গা থেকে আমরা এই পয়েন্টটায় গ্রাউন্ডটা আমরা খুব স্টাবলিশ কড ট্রাই করেছি একটা সিন থাকে এরকম যে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন যেটা করতে চাচ্ছেন আঙ্কেল এই কাজটা ঠিক না শিক্ষিত একটা মেয়ে তাকে ওর মতো চুজ করতে দেন সে তার ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করতে চায় নাকি সে আরো হায়ার স্টাডিজ চায় নাকি সে আসলে এখন বিয়ে করতে চায় বা চাইলে কোন মানুষটাকে করতে চায় একটা ব্যাচেলার গল্প করেছে আমি ভাই প্রচুর কাজ হয়েছে প্রচুর কাজ করেছে কিন্তু শেষে একটা ভালো মেসেজ ছিল আমরা কোনো প্রেম ভালোবাসায় যাইনি দুইটা ব্যাচেলার ছেলে বাড়িওয়ালার দুইটা প্রাপ্তবয়স্ক মেয়ে ইউজুয়ালি যেটা গেস্ট কাজে তাদের প্রেম হবে আমরা এখান থেকে প্রেমটা সুন্দর করে সরিয়ে দিয়ে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে একটা মেয়ের দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় এবং আমাদের যে বাড়িওয়ালা তার বাড়িটা হচ্ছে তার হাতে খুব বেশি ক্যাশ টাকা নেই তখন আমরা প্ল্যান করি ঠিক আছে একটা ক্যাম্পেইন করব। আমরা রাস্তায় ভিক্ষা করব না কেউ গিটার বাজাতে পারে সে গিটার বাজিয়ে গান গাইবে কেউ ম্যাজিক দেখাতে পারে সে ম্যাজিক দেখাবে রাস্তায় দর্শক যারা আছে তারা যখন যতটুকু পারে খুশি হয়ে সাহায্য করে যাবে এটা দিয়ে আমরা আমাদের বন্ধুটার ট্রিটমেন্ট করবো এভাবে আসলে গল্পটা ছিল কতটুকু আমরা কি করতে পেরেছি এটা দর্শক জাজ করবে এটা ইউসুফ চৌধুরীর পরিচালনায় ছিল আমি মিশু সাব্বির ভাই ছিলাম নাটকের নাম হচ্ছে বাটার একটা মিউজিক্যাল ফিল্মের কথা বলতে হবে যেটা এবার এসছে ঈদে চিরকুট নাম রাইট সেটার গল্পটা একটু শুনতে চাই এবং অভিজ্ঞতা কেমন ছিল শুটিং এর আচ্ছা এটার গল্পটা হচ্ছে এটা আসলে সত্যি বলতে এটা হচ্ছে খুব প্লেন একটা লাভ স্টোরি আচ্ছা মাহমুদ মাহিনের পরিচালনায় চিরকুট আমার সাথে ছিল হচ্ছে মমতাহিনা চৌধুরী টয়া ভার্সিটির বড় ভাই আচ্ছা একটু বখাটে সবাইকে রাগ দেয় একটু বসি ক্যারেক্টার ভার্সিটির ফার্স্ট ইয়ারের মেয়ে হচ্ছে টয়া আচ্ছা রাগ দেওয়ার সময় ছেলেটা হঠাৎ চুপ পড়ে যে মেয়েটা কাচ্ছে সে বুঝতে পারে যে হোয়াট আই এম ডুইং ইজ নট গুড অনেকদিন পরে বুঝতে পারি রিলেশনটা পরে আসে তো ওই জায়গা থেকে সে বলে দেয় যে আমি যতদিন ক্যাম্পাসে আছি এই ক্যাম্পাসের পর থেকে আর কখনো র্যাগিং হবে না আচ্ছা এটা শুটিং হয়েছিল কোথায় এটা শুটিং হয়েছে পুরোটা মোহাম্মদপুরে আচ্ছা সিঙ্গারের নাম কি কিন্তু আপনি বলেননি আচ্ছা सिंगারের নামটা হচ্ছে এখানে যে গানটা থাকে গানটা হচ্ছে স্বর্গ সিঙ্গার হচ্ছে আমার বন্ধু ইমরান এক্স্যাক্টলি আচ্ছা কেমন রেসপন্স ছিল সেটা তো আমরা দেখেছি জানিছি এবং যেটা বলছিলাম যে ইমরান ভাইয়ের ফ্যান বেসটাই আসলে অন্য রকম তার গান অনেক হিট হয়ে যায় এবার চলচ্চিত্রের গল্পে একটু আসতে চাই যেহেতু অনেকটা তো সময় আমরা নাটক গল্প অনেক কিছুই গল্প করছি চলচ্চিত্রটা বাকি থেকে গেছে কাটবেরালির গল্পে একটু ফਿੱটতে চাই অনেক দিন ধরে নামটা আমরা শুনছি কবে আসতে যাচ্ছে কি সমাচার কাঠ হচ্ছে আমাদের কি বলবো এটা পোষা একটা গল্প আচ্ছা কাঠ যদি পেট হিসেবে বলি আমাদের ডিরেক্টর নিয়ামুল মুক্তা এতদিনে কিন্তু পোষ মেনে যেত আমাদের আমাদের পোষ মেনে গিয়েছে গল্পটাই এমন খুব আদরে খুব যত্নে করে একটা কাজ দুই বছর ধরে আমরা শুট করেছি ডাবিং করেছে এখন এডিটিং চলছে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা মুক্তি পাবে পুরোপুরি একটা আর্ট ফিল্ম আ তিনজনের গল্প খুব ভালোবাসেনি আমরা কাজটা করেছি আচ্ছা সেটা তো বুঝতেই পারছি কথা থেকে কিন্তু কবে রিলিজ হতে যাচ্ছে এই প্রশ্নটা যদি করতে যাই এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে আমি বলবো সাসপেন্স থাকো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে অপেক্ষায় থাকলাম আর এই সব গল্পগুলো যদি একপাশে নেই এই প্যাশন ছাড়া আপনার একটা profession আছে আলাদা সেটা সম্পর্কে একটু জানতে যাচ্ছি আপনি বিমান এয়ারলাইন্সে আছেন সেখানে আপনি কেবিন ক্রু হিসেবে আছেন সেটা কেমন চলছে এবং সেই ব্যস্ততা আর এই নাটকের ব্যস্ত তা কি করে সমন্বয় করছেন সব কিছু মিলে কি অবস্থা সত্যি বলতে ট্রাভেলিং দ্যাটস মাই প্যাশন এন্ড profession at the same time I'm so lucky যে profession হিসেবে এটা পেয়ে গিয়েছি আমি এবং অভিনয়টাকে আপনি প্যাশনই বলতে চান অভিনয়টা আমার প্যাশন এটা কখনো আমি প্রফেশনাল হিসেবে আমি অভিনেতা হতে চাই না প্রফেশনাল অভিনেতা আমি হতে চাই না সো আমার হচ্ছে ছোটে ক্যাবিন ক্রু সত্যি বলতে আমার অফিস খুব সাপোর্টিভ আমার সিনিয়ররা বেশ কয়েকজন আছে তারা অসম্ভব ভালোবাসে আমাকে এবং আমার কাজগুলো দেখে আমার প্রত্যেকটা কাজের ছোট 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 ইনপুট তারা দেয় কনস্ট্রাকটিভ ইনপুট কারণ এখানে একটু অ্যাক্টিং হয়ে গেছে হ্যাঁ ওই কাজটা খুব ভালো হয়েছে কিন্তু এখানে হ্যাঁ নায়িকার সাথে না যে ওই সিনটাতে তোমার এটা করলে ভালো হতো ভাই যে এইখানে না আমার কাছে একটু গল্পটা ছাড়া ছাড়া লেগেছে এখানে কি হচ্ছে আমাকে একটু বলো তো

যে আমাদের একটা ছেলে টিভিতে কাজ করে ইট রিয়েলি ফিলস গুড অভিনেতা শাওনের কাছে যদি জানতে চাই যে অনেক কাজ তো হচ্ছে অনেক রকমের ক্যারেক্টার গল্প নিয়ে কাজ হচ্ছে বাট গোলটা কি শাওন কি করতে চায় আম সত্যি কথা বলতে কি অভিনেতা হিসেবে শাওন শুধু অভিনয় করতে চায় শাওনের আসলে অন্য কোনো গোল নেই শাওন যে কোনো ক্যারেক্টার যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ধরনের ক্যারেক্টারে অভিনয় করতে চায় আচ্ছা শাওন অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন দেখে কিন্তু সেটা অভিনয়ের বা অভিনেতার জায়গা থেকে আমার ইচ্ছে আছে এমন ক্যারেক্টার প্লে করি আমার দর্শক যেন আমাকে মনে রাখে অনেকে বলে যে আমি অনেক বড় অভিনেতা হতে চাই সত্যি কথা বলতে আমার মনে হয় অনেক বড় অভিনেতা হওয়ার জন্য যে জার্নিটা দরকার আমার জার্নিটা মাত্র শুরু ছয় বছরের আমি এখনও শিখছি সো আমার শেখার জায়গাটা থেকে আমি আরও শিখতে চাই আমি নিজেকে আরও ডেভেলপ করতে চাই একটা ক্যারেক্টার প্লে করার পর আমি বুকে হাত দিয়ে বলতে চাই যে হ্যাঁ এই ক্যারেক্টারটা করে আমি সন্তুষ্ট আমার মনে হয় এখনও জায়গা থেকে আমি দিন শেষে আসলে নিজের স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু অনেক বড় আর শিল্পীর জায়গাটা আমি বলবো মোশারফ ভাই আমাকে কয়েকদিন আগে একটা কথা বলেছে শিল্পী আসলে কখনো অসৎ হতে পারে না শিল্পীর অসৎ হওয়া উচিত না কারণ আমি যদি একটা ক্যারেক্টার প্লে করে বলি আমি ক্যারেক্টারটা এমনই করতে চেয়েছি অন্য কেউ না আসলে সেটাকে জাস্টিফাই করতে পারবে না মি শুধুমাত্র আমি বলতে পারবো যে এই ক্যারেক্টারটা হয়নি আমি এটা প্লে করতে পারিনি এই ক্যারেক্টারটা আমি আসলে জাস্টিস আমি করতে পারিনি এটা আমার ভুল এটা স্বীকার করার সৎসাহস আমার থাকতে হবে সবকিছুই করেছি সবকিছুই ভালো হয়েছে সবকিছুই হান্ড্রেড পার্সেন্ট গুড এটা আসলে